এখন সাওয়ান নেওয়া তার জন্য খুব জরুরি হয়ে গেছে। সাওয়ান নিলে যদি শরীর মন একটু ফ্রেশ লাগে। রিফা বাইরের রুমে ফ্লোরে বসে কাপড় সুতোর কাজ করছে। পাশের বাসার কার কাছ থেকে যেন সুতার কাজ নিয়ে এসেছে। আর সে অনেকবার মানা করেছিল, কিন্তু রিফার এক কথা, সারাদিন ফাঁকা বসে থাকতে তার ভাল লাগে না। এইসব টুকটাক কাজ করলে তার সময়ও কেটে যাবে, আর কিছু টাকাও আসবে। কষ্ট লাগে আরশির, সে তো চেয়েছিল রিফাকে একটা সুন্দর জীবন দিতে, কিন্তু মেয়েটাও তার কারণে কষ্ট পাচ্ছে। নিজেকে ব্যর্থ মনে হয় আরশির, সে জানে রিফা কেন কাজ করছে। সাওয়ান নিয়ে বের হয়ে পড়তে বসলো আরশি, কিন্তু পড়তেও আজকাল ভালোভাবে মন বসাতে পারে না, মনে যে শান্তি নেই। যদি নিজের কষ্টটা কাউকে দেখাতে পারতো, কারোর সাথে নিজের মনের কথাগুলো শেয়ার করতে পারতো, তাহলে শান্তি লাগতো হয়তো। কিন্তু তার ক্ষেত্রে নিজের দুর্বলতা কষ্ট অনুভূতি কাউকে দেখানো যে নিষিদ্ধ। ফোনের দিকে চোখ যেতেই আপনারের কথা মনে পড়ল আরশির। আজ এক সপ্তাহ যাবৎ আপনারের কোনো খোঁজ নেই, হয়তো নিজের জীবনে ব্যস্ত হয়ে গেছে সে। আর সে আপনারকে মনে করতে চায় না, তবুও কেন যে না চাইতেও মনের মাঝে আশা জাগে। মনে হয় আজ বুঝি আপনার তাকে ফোন দিবে, তার সাথে ঝগড়া করবে, কিন্তু এসব যে আর হওয়ার নয়। তার ছেলের হাসি হাসলো আরশি, সে কত বড় বোকা হলে ভেবেছিল আপনারের মতো একজন তার মতো একটা মেয়ের প্রেমে পড়বে। আরশি নিজের মাথা ঝাঁকালো, যেন আপনারের চিন্তা মাথা থেকে ছেড়ে ফেলতে চায়। সে নিজেকে বোঝায় তাকে অনেক অনেক পড়তে হবে, এছাড়া তার কোনো গতি নেই। এসব প্রেম ভালোবাসা তার জন্য বারণ। বড় নাম করা একটা প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে আছে আরশি, বিশাল বড় দালান। আরশি আন্দাজ করে ধরে নিল 20-25 তলা হবে। সম্পূর্ণ বিল্ডিং এর সামনের সাইড কাজ দ্বারা তৈরি। বিল্ডিং এর ডিজাইন দেখে স্পষ্ট বোঝা যায় এটা তৈরি করতে প্রচুর অর্থ ব্যয় করা হয়েছে। বিশাল দালানের মাঝামাঝি অংশে বড় করে লেখা এবি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। আজ না চাইতেও প্রচুর নার্ভাস আরশি, ভিতরে যেতেও তার হাত পা কাঁপছে। এই প্রতিষ্ঠানের খোঁজ সে আহিয়ানার কাছ থেকে পেয়েছে। সে চাকরি খুঁজছে এটা বলে আসার পরের দিন ফার্সিটিতে গেলে আহি তাকে নিউজ পেপারের একটা কাটা অংশ দেয়, যেখানে এই কোম্পানির পক্ষ থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল তারা বেশ কয়েকজন নিবে নিজেদের কোম্পানিতে। আহি আরও জানায় এটা অনেক বড় আর জনপ্রিয় শিল্প প্রতিষ্ঠান, আর যেভাবে দিনকে দিন উন্নতি করছে তাতে দেশের শীর্ষ প্রতিষ্ঠানের জায়গা নিতে বেশি সময় লাগবে না হয়তো। এই প্রতিষ্ঠান নাকি এডুকেশনাল কোয়ালিফিকেশনের থেকে বেশি পরিশ্রম, মেধা আর ধৈর্যকে গুরুত্ব দেয়। এর চেয়ে বড় কথা, এখানে জব পেলে আরশি চাকরির পাশাপাশি ভার্সিটির ক্লাসগুলোও করতে পারবে। তাদের দুটো শিফট আছে, একটা সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত, আর একটা দুপুর 2টো থেকে রাত 8টা পর্যন্ত। আরশি দ্বিতীয় শিফটে করলে ভার্সিটির ক্লাস করে ওখানে যেতে পারবে। 2 দিন আগে একটা রিটেন পরীক্ষাও দিয়েছে আরশি, তাতে পাশ করে যাওয়ায় আজ ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়েছে তাকে। আরশি একটা শুকনো ঢোক গিলে ভিতরে প্রবেশ করলো। ভিতরটা দেখেই মন চুরিয়ে গেল আরশির। এমন একটা জায়গায় তো সবাই জব করতে চায়। সবকিছু অত্যন্ত সুন্দর। রিসেপশন থেকে আরশিকে জানিয়ে দেওয়া হলো ইন্টারভিউ 5ম তলায় হচ্ছে। আরশি লিফটে চড়ে 5ম তলায় আসলো। এসে দেখলো আরো অনেক প্রার্থী অপেক্ষা করছে, সবাই তার চেয়ে বড় আর অভিজ্ঞ হবে দেখেই বোঝা যাচ্ছে। একটা চেয়ারে চুপটি করে বসলো সে, ভয়ে বুকের মাঝে ঢিপ ঢিপ করছে তার। ইন্টারভিউয়ের প্রিপারেশন নেওয়ার জন্য বেশি সময় পায়নি সে। আরশির মনে হচ্ছে অতিরিক্ত নার্ভাসনেসের কারণে সে ভিতরে গিয়ে কোনো প্রশ্নেরই উত্তর দিতে পারবে না। এক নাগারে হাতে হাত ঘষছে আরশি, আর নিজেকে বোঝাচ্ছে তাকে পারতেই হবে। প্রায় আধা ঘন্টা পর আরশির সিরিয়াল আসলো। ধীর পায়ে অনুমতি নিয়ে ভিতরে প্রবেশ করলো সে, কিন্তু চেয়ারে বসে থাকা লোকটাকে দেখে ভীষণ অবাক হলো আরশি, কারণ লোকটা আর কেউ নয়, স্বয়ং আপনারের বাবা আব্বাস আহমেদ। আরশিকে ভীতু মুখে দাঁড়িয়ে থাকতে দেখে চমৎকার একটা হাসি উপহার দিলেন আব্বাস আহমেদ। আধুরে কণ্ঠে বললেন, নার্ভাস হওয়ার কিছুই নেই, তুমি চেয়ারে বসো মামনি। আব্বাস আহমেদের মুখে মামনি ডাক শুনে হালকা কেঁপে উঠল আরশি। কত বছর পর কেউ তাকে আদর করে মামনি বলে ডাকলো, তার আব্বুও তো তাকে মামনি বলতো। চোখে পানি আসতে চাইলেও নিজেকে কন্ট্রোল করলো আরশি, মৃদু হাসি দিয়ে চেয়ার টেনে বসে পড়ল। আব্বাস আহমেদ হাসি হাসি মুখে বললেন,
তোমাকে মামনি বললাম, কিছু মনে করো না, ভুল না হলে তুমি আমার মেয়ের বয়সী হবে। আর তোমার চোখ মুখের অবস্থা দেখে নিউ ক্যান্ডিডেট মনে হচ্ছে। আরশি আলতো করে মাথা নাড়ালো। লোকটার চমৎকার হাসি দেখে আর এত সুন্দর ব্যবহারে মুগ্ধ হয়ে তার দিকে তাকিয়ে রইল আরশি। আরশির মনের ভয়গুলো যেন কোথাও উবে গেছে আব্বাস আহমেদের ব্যবহারে। আব্বাস আহমেদ আরশির কাছে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো চাইলেন, সব চেক করে বেশ অনেকগুলো প্রশ্ন করলেন আরশিকে। আরশি দু একটা ছাড়া বাকি সব প্রশ্নের সুন্দর মতো উত্তর করল। প্রশ্ন পর্ব শেষ হতেই তিনি নিজের চেয়ারে হেলান দিয়ে বসলেন। আরশিকে জিজ্ঞেস করলেন, অনার্স কমপ্লিট না করে চাকরি করতে যাওয়ার কারণটা কি জানতে পারি? আরশি ছোট একটা শ্বাস ফেলে বলল, পার্সোনাল প্রবলেম স্যার, আমি চাই না কেউ আমার সমস্যা শুনে আমাকে করুণা করুক। নিজ যোগ্যতায় চাকরি না পেলেও আমার আফসোস নেই, তাই এই ব্যাপারটা খোলাসা করতে পারলাম না, দুঃখিত। কথা শেষ করে মাথা নিচু করে ফেলল আরশি। তার মনে হচ্ছে সে হয়তো মানুষটার সাথে বেয়াদবি করে ফেলেছে। অন্যদিকে আরশির কথায় আরশির চরিত্র সম্পর্কে আন্দাজ করে ফেললেন আব্বাস আহমেদ। আরশির স্ট্রং পার্সোনালিটি দেখে মুগ্ধ হলেন তিনি। উৎফুল্ল কণ্ঠে বললেন, ইউ আর সিলেক্টেড। কথাটা কানে যেতেই চোখ বড় বড় করে তাকালো আরশি। আব্বাস আহমেদ হেসে দিয়ে বললেন, ইয়েস, তুমি ঠিক শুনেছো। তুমি এই মাস থেকে কি আগামীকাল থেকেই আমাদের কোম্পানিতে জয়েন করবে। আমার বিশ্বাস তুমি আমাকে নিরাশ করবে না, কাজের ক্ষেত্রে নিজের বেস্টটা দিবে। আমি তোমাকে তোমার যোগ্যতা দেখে চাকরি দিলাম, এবার তোমার দায়িত্ব নিজের কাজের মাধ্যমে এটা প্রমাণ করা যে আমি তোমাকে চাকরি দিয়ে কোনো ভুল করিনি। আরশি আনন্দে মাথা ঝাঁকালো, কণ্ঠে কৃতজ্ঞতা মিশিয়ে বলল, ধন্যবাদ স্যার, অনেক অনেক ধন্যবাদ। আব্বাস আহমেদ হাসলেন, বললেন, আমি ম্যানেজারকে জানিয়ে দিচ্ছি, উনি তোমাকে সব বুঝিয়ে দেবে। আরশি আব্বাস আহমেদকে আরো একবার ধন্যবাদ জানিয়ে কেবিন থেকে বেরিয়ে আসলো। আরশি বেরিয়ে আসতেই ম্যানেজার আরশিকে অনেক কিছু বুঝিয়ে দিলেন আর বললেন বাকিটা আগামীকাল বোঝাবেন। আরশি খুশি মনে অফিস থেকে বেরিয়ে আসলো। আজ সে অনেক 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 খুশি। ম্যানেজারের কাছে শুনেছে প্রথম বেতন 30,000, পরবর্তীতে কাজ দেখে এবং এক্সপিরিয়েন্স বাড়ার সাথে সাথে বেতনও বৃদ্ধি পাবে। এতেই খুশি আরশি। 30,000 কম নয়, আরশি সোজা ভার্সিটিতে চলে আসলো। আজ ক্লাস মিস দিয়ে ইন্টারভিউ দিতে গিয়েছিল সে। এসে দেখলো এখনো ক্লাস চলছে, তাই ক্যান্টিনে বসে ক্লাস শেষ হওয়ার অপেক্ষা করবে ভাবলো। ক্যান্টিনে গিয়ে এক কাপ চা অর্ডার করলো আরশি। গালে হাত দিয়ে ভাবতে লাগলো, আচ্ছা আমার কি আবার এমপি সাহেবের সাথে দেখা হবে? এমপি সাহেব কি আসবেন অফিসে? ধুর, কি সব ভাবছি, উনি নিজের রাজনীতি ছেড়ে অফিসে কেন আসবেন? অফিসটা তো ওনার বাবাই চালায় হয়তো, তাই তো উনি ইন্টারভিউ নিলেন। আরশি মুখ বাঁকা করে বিড়বিড় করলো। আর এমপি সাহেব আসলেও আমার কি, যদি আসেও ওনার সামনে যাব না, টেবিলের চিপায় লুকায় থাকবো, তাও ওই অসভ্য এমপির সামনে যাবো না। আরশির ভাবনার মাঝে কেউ তার মাথায় একটা চাটি মারল। আরশি চোখ রাঙিয়েছে তাকালো চাটি মারা ব্যক্তির দিকে, কারণ সেই ব্যক্তি আর কেউ নয় আবির। আবির আরশির তাকানো দেখে গা জ্বালানি একটা হাসি দিল, তারপর আরশির পাশে বসে পড়ল। বাকিরাও হুড়মুড় করে বাকি সিটগুলো দখল করে নিল। আহি চোখ বড় বড় করে আরশিকে জিজ্ঞেস করল, কি রে দোস্ত, তুই না ইন্টারভিউ দিতে গেছিলি, চাকরি হইছে তোর? বাকিরাও উৎসাহী চোখে তাকিয়ে আছে আরশির দিকে। আরশি মাথা নত করে মুখটা লটকে বলল, আসলে। আরশির এক্সপ্রেশন দেখে সবাই ভয় পেয়ে গেল, ভাবলো চাকরি হয়নি হয়তো। সবাই মুখ গোমড়া করে ফেলল। ওদের এভাবে হতাশ হতে দেখে মিটমিট করে হাসলো আরশি। এবার একটু জোরেই হেসে বলল, আমার চাকরিটা হয়ে গেছে। আরশির চাকরি হয়ে গেছে শুনে খুশিতে চোখ ছলমল করে উঠল সবার। মোহনা আর আহি তো এক লাফে সিট থেকে উঠে এসে আরশিকে দুই পাশ থেকে জড়িয়ে ধরল। আহি খুশিতে কত কত হয়ে বলল, আবির আরশির মাথায় আর একটা চাটি মেরে বলল, আরু সলার ঝাড়ু, চাকরি তো পাইয়া গেছস, এবার ট্রিট দে আমাদের। আরশি চোখ পাকিয়ে তাকালো আবিরের দিকে, ধুমধাম কয়েকটা কিলও বসিয়ে দিল ওর পিঠে। রাহুলও এসে দুইটা কিল দিল। আবির নিচের পিঠ ডলতে ডলতে কাঁদো কাঁদো কণ্ঠে বলল, ওই রাহুলের বাচ্চা,
তুই কিল দিলি কেন? রাহুল গাল ফুলিয়ে বলল, মন ওদের থামিয়ে বলল, আর সে আত্ম হেসে বলল, অনেক ভালো, বিশেষ করে কোম্পানির মালিক, তার ব্যবহার মুগ্ধ করার মতো। জানিস আমি নার্ভাস হচ্ছিলাম, দেখে এত সুন্দর করে কথা বললো যে আমার নার্ভাসনেস সব উধাও হয়ে গেল। এত ভালো মালিক হলে আর কি লাগে। সবাই খুশি হলো আরশির জন্য। আবির আবার বলে বসলো, প্রীতদে দোস্ত, তোর জন্য অনেক অনেক দোয়া দিমু। আরশি বাঁকা চোখে তাকিয়ে বলল, চাকরি পেয়েছি মাত্র, এখনো স্যালারি পাইনি। আবির 32টা দাঁত বের করে বলল, আপাতত চা প্রীতদে, স্যালারি পাইলে লাঞ্চ ট্রিট নিব। আরশি হেসে সবার জন্য চা অর্ডার করলো। আজ সে অনেক খুশি, চা ট্রিট দেওয়া যায়। কোমরে কারো শক্ত হাতের স্পর্শ পড়ায় কেঁপে উঠল আরশি, মন্থ চোখের পাতাও মৃদু কেঁপে উঠল তার। নাসারন্ধ্রে ভেসে আসলো পরিচিত এক ঘ্রাণ। তাড়াহুড়ো করে লিফটে ঢোকার চক্করে কারোর সাথে যে এভাবে ধাক্কা লেগে যাবে বুঝতে পারেনি আরশি। ঘাড়ের সামনের ব্যক্তির গরম নিঃশ্বাস আছড়ে পড়ায় পিটপিট করে চোখ খুলল আরশি। মাথাটা উঁচু করতেই চোখের সামনে ভেসে উঠল পরিচিত এক মুখ, তার দিকে অদ্ভুত নেশালো দৃষ্টিতে তাকিয়ে আছে। ভীষণ অবাক হলো আর সেই আবরারকে এই সময় অফিসে দেখে। আবরারের অমন দৃষ্টিতেও যেন কম্পিত হলো তার দেহ মন। নিজেকে ছাড়ানোর জন্য মোচড়ামুচড়ি করতেই আরো শক্ত করে আরশির কোমর চেপে ধরল আবরার। এতে করে আবরারেরও আরো কাছাকাছি চলে আসলো আরশি। আবরারের গরম নিঃশ্বাস এবার তার সারা মুখে বিচরণ করছে, বুকের মাঝে ঢিপ ঢিপ শব্দ হচ্ছে আরশির। মনে হচ্ছে কেউ তাকে অবশ করে ফেলেছে। আবরার আরশির চোখে চোখ রেখেই ফিসফিস করে বলল, আমার পিছু নিতে নিতে এখান পর্যন্ত চলে আসলে মিস অথর্য কোয়ালি। আপনারের প্রশ্নে কপাল কুচকে আসলো আরশির। সে কবে আপনারের পিছু নিল? আরশি এক ধাক্কায় আপনারকে দূরে সরিয়ে দিয়ে বলল, আপনি দিনকে দিন আরো লুচু আর অসভ্য হচ্ছেন এমপি সাহেব। এভাবে পাবলিক প্লেসে দাঁড়িয়ে একটা মেয়েকে স্পর্শ করছেন লজ্জা করে না? কথা শেষ করে আশেপাশে চোখ বুলালো আরশি। তেমন কেউ নেই লিফটের কাছাকাছি, কেউ খেয়াল করেনি ভেবে স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। এবার আরশি নিজের কথার বিপরীতে আবরারের কাছ থেকে কিছু কথা শোনার জন্য প্রস্তুত হলো, কারণ ধাক্কাটা তার তাড়াহুড়ো করার কারণেই লেগেছে। আর আবরার না ধরলে এতক্ষণে সে ফ্লোরে অবস্থান করত। অন্যদিকে আরশির কোনো কথা যেন আবরারের কানে ঢোকেনি। সে তো এক দৃষ্টিতে আরশিকে পরখ করতে ব্যস্ত। আরশিকে সম্পূর্ণরূপে পর্যবেক্ষণ করতেই আবরারের মুখ থেকে আপনা আপনি বেরিয়ে আসলো, আপনারের কাছ থেকে কিছুটা দূরে অবস্থান করায় শব্দটা আরশির কর্ণকুহরে পৌঁছল না। আরশির কাজল টানা চোখের দিকে এখনো এক দৃষ্টিতে তাকিয়ে আছে আবরার। আরশি আবরারের চোখের সামনে হাত নাড়তেই পকেটে হাত গুঁজে সোজা হয়ে দাঁড়াল সে। আরশি এক ভ্রু উঁচু করে জিজ্ঞাসা করল, ঠিক আছেন তো এমপি সাহেব, নাকি মাথা গেছে? একে একে কি বিড়বির করছেন? আবরার নিজের বুকের বাম পাশে এক হাত রেখে বলল, না ঠিক নেই মিস অধৈর্য করে, এক শুভ্র পরীকে দেখে মাথা নষ্ট হয়ে গেছে, তাই তো তাকে দেখে মুখকে কন্ট্রোল করতে পারলাম না। আপনা আপনি মাশাআল্লাহ শব্দটা বের হয়ে আসলো, আর কারোর নজর যেন তার উপর না পড়ে। আবরারের কথা শেষ হতেই আরশি একবার নিজের দিকে তাকিয়ে আবরারের দিকে চোখ ছোট ছোট করে তাকালো। আজ সে একটা সাদা সালোয়ার কামিজ পরে এসেছে, তাই আবরার শুভ্র রং উল্লেখ করায় একবার নিজের দিকে তাকিয়ে নিল সে। মনে মনে ভাবল, আচ্ছা এমপি সাহেব কি আমার কথা বলছেন? উনি কি আমার প্রশংসা করলো নাকি আমি কালা মানুষ হয়ে সাদা রং পরায় ব্যঙ্গ করলো? আরশির ভাবনার মাঝে তুড়ি মারলো আবরার, বাঁকা হেসে বলল, তোমাকে উদ্দেশ্য করে কিন্তু কিছু বলিনি মিস অদ্ভুত চোখওয়ালি, ভুলেও এই ভুল ভেবো না, আমি তো আমার শুভ্র পরীর কথা বললাম, তাকে দেখে আজ আমার মাথা ঠিক নেই, হ্যাং খেয়ে আছি এখনো। আরশি মুখ বাঁকিয়ে বলল, বুঝতে পেরেছি, আর আমি মোটেও ওইসব ভুল ভাল ভাবি না। আরশি আর কথা না বাড়িয়ে লিফটে প্রবেশ করল। আরশি প্রবেশ করতেই আবরারও লিফটে ঢুকে গেল। আবরার লিফটের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে সোজা চোখে আরশির দিকে তাকিয়ে আছে। আবরার এভাবে তাকিয়ে থাকায় বিরক্ত হলো আরশি, নাক মুখ কুচকে বলল, সমস্যা কি এমপি সাহেব, এভাবে তাকিয়ে আছেন কেন? জীবনে মেয়ে দেখেননি?
আর আপনারা কোন শুভ্র না টুভ্র পরি আছে, তাহলে আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? গিয়ে নিজের শুভ্র পরিকে দেখুন। হুট করে পাকা হাসি দিয়ে আরশির দিকে এক ঝটকাই এগিয়ে আসলো আবরার। আরশির দুই পাশে হাত রেখে কিছুটা ঝুঁকতেই মুখ ঘুরিয়ে নিল আরশি। আবরার আরশির কানের কাছে মুখটা এগিয়ে নিয়ে ফিসফিস করে বলল, মেয়ে তো অনেক দেখেছি, কিন্তু আমার শুভ্র পরির মতো কাউকে তো দেখিনি। সে তো সবার চেয়ে আলাদা, একদম ভিন্ন। আর আমি নিজের শুভ্র পরিকেই তো দেখছি, আই মিন সে তো সামনে নেই, তাই তোমাকে শুভ্র পোশাকে দেখে তোমার মাঝে তাকে কল্পনা করছি। আবরার কথা শেষ করে যেভাবে এক ঝটকায় কাছে এসেছিল ঠিক সেভাবেই দূরে সরে গেল। এতক্ষণ যেন দম আটকে রেখেছিল আরশি, আবরার দূরে যেতেই আটকে রাখা দম ছাড়ল সে। আবরারের দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, ফাজলামি করছেন আমার সাথে? আবরার ঠোঁট উল্টে বলল। শেষ কথাটা আফসোসের সাথে বলল আবরার। আবরারের মুখে অন্য একটা মেয়ের এত প্রশংসা শুনে কেন যেন ভালো লাগলো না আরশির। সে মনে মনে ভাবতে লাগল, সত্যি কি এমপি সাহেবের কোনো শুভ্র পরি আছে? উনি কি সেই মেয়েকে ভালোবাসেন? কে হতে পারে সেই মেয়ে যার এত এত প্রশংসা করছেন উনি? আবরার আরশির ভাবনার মাঝে বলে উঠল, বাই দ্য ওয়ে মিস অদ্ভুত চকুয়ালি, তুমি আবার আমার শুভ্র পরিকে হিংসে করছো না তো? আর সে রেগে তাকালো আবরারের দিকে, এক আঙ্গুল তাক করে বলল, আমি মোটেও আপনার শুভ্র না টুভ্র পরিকে হিংসা করছি না, তবে আপনি আমার মাঝে নিজের শুভ্র পরিকে কল্পনা করা বন্ধ করুন, নয়তো তার সাথে দেখা হলে বলে দিব আপনি অন্য মেয়ের মাঝে তাকে খুঁজেন। আবরার হাই তুলে বলল, আমার শুভ্র পরি তোমার মতো হিংসুটে না, বুঝলেন? তাকে এসব বললেও সে রাগ করবে না, তাই তুমি তাকে অবশ্যই বলতে পারো আমি অনুমতি দিলাম। লিফট কাঙ্ক্ষিত ফ্লোরে থামতেই আর কথা না বাড়িয়ে আবরারের আগে লিফট থেকে বেরিয়ে আসলো আরশি। মিস আরশি, দুই কদম আগাতেই আবরারের ডাকে থেমে গেল আরশি। আবরারের মুখে আরশি নামটা শুনে অবাক হলো সে। আবরার তো কখনো তাকে আরশি বলে ডাকে না। আরশি অবাক ভাব নিয়েই আবরারের দিকে ফিরল। আবরার আরশির সামনে এসে জিজ্ঞাসা করল, মিস আরশি তুমি অফিসে কি করছো তা তো বললে না? আরশি ছোট করে বলল, আমি এখানে জব পেয়েছি। আরশি জবাব দিয়েই আবার উৎসুক কণ্ঠে জিজ্ঞাসা করল, কিন্তু আপনি এখানে কি করছেন এমপি সাহেব? আবরার গম্ভীর কণ্ঠে বলল, আমার অফিসে আমি তো আসব, তাই নয় কি? আর এখানে আমি তোমার এমপি সাহেব নই, বস হই তোমার, তাই স্যার বলে ডাকবে। আবরার আর না দাঁড়িয়ে নিজের কেবিনে চলে গেল। আবরারের রুট ব্যবহারে কষ্ট পেল আরশি। যেই আনন্দের সাথে প্রথম দিন অফিসে এসেছিল সব আনন্দ যেন এক নিমেষেই গায়েব হয়ে গেল। মনে মনে ভাবল, এমপি সাহেব এত রুট বিহেভ করলেন কেন? অসভ্য বদ খারাপ লোক একটা, যখন যেমন খুশি তেমন আচরণ করে। ওয়েট, আমার না টেবিলের চিপায় লুকানোর কথা ছিল, যে কোনো মূল্যে তার সামনে না পড়ার কথা ছিল, কিন্তু দেখো বাজে লোক একটা প্রথম দিনেই সামনে চলে আসলো, আমাকে লুকানোর সুযোগটাও দিল না। আর এখন তো তার কোনো শুভ্র না কল্লা পরির আমদানি হয়েছে আবার। আমার বন্ধু গো, চির সাথী পথ চলার, তোমারই জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা। ও আমার বন্ধু গো, চির সাথী পথ চলার, তোমারই জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা। একসাথে রয়েছি দুজন, এক ডোরে বাঁধা দুটি প্রাণ, ছিড়বে না কবু এই বাঁধন, আসলে আশুক তুফান। তুমি আমারি ভুলবো শতবার, ও আমার
বন্ধু গো চির সাথী পথ চলা তোমারই জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা।